হচ্ছে বাঞ্জি ফ্রি ওয়াটার পার্ক। সুগন কোলে উঠবে, সুগনে সেই কোলে ওঠার বায়না শুরু হয়েছে, আবার কোলে উঠবো করেই যাচ্ছে। সুগন এই দেখো, হাই বলে দাও, হাই বলে দাও টুবান, হাই বলে দাও, দেখো মাউন্টেন, হাই বলে দাও সবাইকে। হ্যাঁ খুব সুন্দর করে সাজানো জায়গাটা। চারিদিকে পা সামনে বঞ্জাক্রি হিলস ক্যাফেটেরিয়া, সেই টুবান খেলনা পেয়ে দৌড়চ্ছে, টুবান খেলনা কিনতে যাচ্ছে। কি খেলনা কিনবে বাবা? এই গাড়ি তোমার অনেকগুলো আছে, এই গাড়িটা না দেখতে পেয়েছে, এটা না কোনটা নেবে? এই গাড়িটা ভালো না, এটা ভালো না, ভালো একটাও ভালো না। কি নেবে বলো? ছাতা তোমার আছে? ছাতা আছে, অন্য কিছু না, এই যে ছাতা আছে। তোমার আছে এই যে দেখো, তোমার এই ছাতা আছে, অন্য কিছু নেবো চলো। স্পাইডারম্যান গাড়ি, স্পাইডারম্যান জামা, এই যে স্পাইডারম্যান জামা, এই দেখো এদিকে তাকাও, এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও, এই স্পাইডারম্যান গাড়ি আর স্পাইডারম্যান কাও, তার সাথে আমরা ওয়াটারফল দেখতে যাচ্ছি।
চলো টুয়ান আর নেই পড়ে কিছু কি করলো হ্যাঁ
বঞ্জক কি ওয়াটারফল তারও পড়ে
Jump, Papa, jump. চলো চলো এবার এবার বাড়ি যাবো বাড়ি যাবো না সুবান আসেনি সুবান জামাই পড়তে চাইছে না কাশি ভিউ পয়েন্ট
চলো এটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট, কিন্তু মেঘের জন্য কিছুই দেখা যাবে না। ঠান্ডা আছে উপরে, ভালো ঠান্ডা আছে। বলো হচ্ছে গণেশ টক, গণেশ টক
Suban koi? Suban koi? Pinky, 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 তুমি সব ছবি আমি তুললে ছবিগুলো আমি তুলছি তুমি জেলাটা জামাটা নিয়ে করছি
চলো তোমার খোলা না, ভয় লাগে না? ওটা এই দিকে জুতো পড়বে না তো? তাও খাবে না, আমি কি করবো? না খেলে কিছুই হবে না। এ মা, এটা অন সব রেকর্ড চলো চলো আমরা যাই, আমরা টেরেসে যাচ্ছি। হ্যাঁ টেরেসে যাচ্ছি, চলো। যাচ্ছি এইদিকে 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 ওইদিকে না এইদিকে। বাবা কোথায় যাচ্ছো? মাউন্টেন যাচ্ছি। মাউন্টেন যাচ্ছো? আচ্ছা। জামা শুকোতে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, মাউন্টেন দেখছো? হ্যাঁ মাউন্টেন। না অত দূরে যায় না, এখানে থেকে দেখা যাচ্ছে, এখান থেকেই দেখা যাচ্ছে। চলো হয়ে গেছে মাউন্টেন ব্যাপার। এখানে কত ফ্লাওয়ার দেখেছো? ফ্লাওয়ার নাই না বাবা, এটা ফ্লাওয়ার এখানেই ভালো লাগে দেখতে। চলো এগুলো দেখে তো, কত বড় বড় ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ পাহাড়ি রাস্তা দেখবার জন্য একটু বেরিয়ে পড়ল।
অনেক বছর আগে এসেছিলাম, আগে যেরকম শেয়ার ট্যাক্সি পাওয়া যেত এখন আর সেরকম পেলাম না এই বছর। জাস্ট রিজার্ভে যেতে হবে। এই বিল্ডিংটা হচ্ছে গ্যাংটকের ঠিক ট্যাক্সি স্ট্যান্ডের মধ্যে একটা বড় শপিং মল। শপিং মলটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই শপিং মলটা, অনেক বড়। ট্রেনটা দেখেই ভয় লাগছে, এত বড়। অনেক কর্মচারী কাজ করছে, যখনই আসছি তখনই কাজ হচ্ছে, অনেক বড় পুরো এরিয়াটা জুড়ে। সেখানে দেখুন একটা ব্রিজ মতো হয়েছে, যার নিচ দিয়ে ট্যাক্সিগুলো যাবে। দুটো বড় বড় ট্রাক্টর, এই সাইড দিয়ে সেরকম দেখা যাচ্ছে শপিং মলটা। এইভাবে পুরো ঘিরে দিয়েছে পুরো এরিয়াটা। ফুচকা বিক্রি হচ্ছে, মোমো বিক্রি হচ্ছে, হোটেল। এই সেই বিখ্যাত উঁচু সিঁড়ির জায়গাটা, যেখান থেকে ডিরেক্টলি আমি এমজি মার্গে উঠে যেতে পারি। তো এদিক দিয়ে যাবো না, আমি এদিকটা দিয়ে যাই। যেটা আমি বলছিলাম, এত বড় একটা বিল্ডিং হচ্ছে, দেখেও ভয় লাগছে। পুরো মেন এরিয়ার মধ্যে এরকম পাহাড়ি জায়গা, ভীষণ কনজেস্টেড এরিয়া, তার মধ্যে এত বড় একটা শপিং মল। এখানে দেখুন কাজ হচ্ছে,
এই জায়গাটা শপিং মল হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভয় একটাতেই যে প্রকৃতির বিরুদ্ধে কিছু গেলে প্রকৃতি তার প্রতিশোধ নেয়। তো সেটা যাতে না হয়, সবাই যাতে সুস্থ থাকে সেটাই কাম্য। চলে যাচ্ছি এনজি মার্কেট থেকে এই ব্রিজে উঠে। দেখুন ব্রিজের ওপর থেকে এই চলে আসলাম এনজি মার্কেট। এই জকি শোরুমটাতে গেছিলাম, দেখে বোঝাই যাচ্ছে না যে শোরুমটা অ্যাকচুয়ালি কোথায়। এই সরু গলির মধ্যে দিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে সিঁড়ির ওপর দিয়ে, তার ওপরেই হচ্ছে জকি শোরুমটা। না বলে দিলে কেউ বুঝতে পারবে না, জকি বলে আলাদা বানানো নেই, শুধু জকি ছোট করে একটু লেখা রয়েছে। সামনে যা দোকান দেখা যাচ্ছে পেছনেও সেম পরিমাণ একটা দুটো দোকান আছে। এরকম নিচে দোকান চলে গেছে অনেক, কিন্তু সেটা সম্পূর্ণ ডিফারেন্ট দোকান, ওপরের শোরুমটা আলাদা। কেউ সত্যি কিছু কিনতে চাইলে একটু জিজ্ঞাসা করতে হবে যে ওপরে যে ব্যানারগুলো আছে সেই ব্যানার হিসেবে এখানে লোকেশনটা কোথায়। যেমন দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, একটা দোকান ছিল চশমা, এখানে একটা রেস্টুরেন্ট আছে। নিচ দিয়ে চলে গিয়ে অনেক রেস্টুরেন্ট, অনেক দোকানও আছে। অনেকটা নিচে নামতে হবে, নিচে আবার রাস্তাও রয়েছে, যেই রাস্তাটা দিয়ে আমাদের উপরে উঠতে হয়। যেই লম্বা সিঁড়ির রোডটা দেখা যায় সেটাই হচ্ছে এই সিঁড়ির রোডটা, যেটা থেকে ডিরেক্টলি আমরা এই এনজি মার্গে উঠে যাচ্ছিলাম। সামনে কোনো বড় অথেন্টিক রেস্টুরেন্ট বলতে সেই জিনিসটা খুবই কম দেখা যাচ্ছে।
ক্যাফে রয়েছে। এখানে দেখুন নিচ দিয়ে চলে যাচ্ছি, কসমেটিক্সের দোকান। শীতের পোশাকের দোকান, ছেলেদের জামা, কোট। আবার সে সিঁড়ি দিয়ে নিচে আরাধা মার্কেট, আরাধা মার্কেট এগুলো এখানে শীতের পোশাকের দোকান। শীতের পোশাকের দোকান বেশি। ১০৫০ টাকায় এই জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে। গ্যাংটক লেখা ফাইনালকে দিদিনি কিসেমি পথিও ছোট বাচ্চাদের পাগল করে দেওয়ার মতো প্রচুর এরকম ছোট ছোট দোকান আছে, যেখানে অনেক কালারফুল আই ক্যাচি জিনিস পাওয়া যায়, যেটা হয়তো ইউজলেস কিন্তু বাচ্চাদের কাছে ওটাই লোভনীয়। দেখুন নিচে প্রচুর দোকান রয়েছে, কিন্তু ওপরে আবার ট্রেন্ডসের আলাদা আলাদা শোরুম রয়েছে। এখানে ঠিক একই রকম বাচ্চাদের প্রচুর খেলনার জিনিসপত্র রয়েছে। আর অবাক করার কাণ্ড, এই ছোটো ছোটো জিনিসগুলো যেইগুলো পাহাড়ের নিচে আমাদের কলকাতা শহরে হয়তো 20-30 টাকায় পাওয়া যায়, সেগুলো এখানে 100 টাকায় বিক্রি হচ্ছে, কেউ 200 টাকায় বিক্রি করছে। তারা নিজেরাও বলে দিচ্ছে, হ্যাঁ দাম হয়তো বেশি কিন্তু ট্রান্সপোর্ট কস্টের জন্য আমাদের দামটা বেশি নিতে হচ্ছে, কাজে আপনাকে যদি নিতে হয় আপনাকে এই দামেই নিতে হবে। দেখুন ঘর সাজাবার প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, কসমেটিক্সের দোকান। উপরেও যেরকম আগেও বলেছিলাম, উপরেও নিচে প্রচুর দোকান রয়েছে, প্রচুর টাইটানের শোরুম, এদিকটা আবার ট্যাক্সি এরিয়া। জুয়েলারির দোকান রয়েছে, আইসক্রিম পার্লার রয়েছে, ছোট ছোট কি চেন বিক্রি হচ্ছে। একটা গ্রসারি কম কিছু বাসনপত্র দোকানও দেখা যাচ্ছে।
ওষুধের দোকানটা এখনো খোলেনি। প্রয়োজনীয় জিনিসের সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুরই দোকান রয়েছে এখানে। এটা একটা হোটেল। এখানে কিছু তৈরি হচ্ছে, কোনো বিল্ডিং বা হোটেল ঘিরে দিয়েছে পুরো এরিয়াটা। জি টু দেখো, ফ্যামিলি ফটো তোলার মতো প্রচুর সুন্দর সুন্দর জায়গা করেছে। টি স্টল, এই ক্যান্ডিগুলো বাচ্চাদের কাছে খুবই লোভনীয়, মানে প্যাকেজিং খুব ভালো কিন্তু বাচ্চারা মুখেও দিতে পারবে না, এতটাই টেস্টলেস। গণেশের মূর্তি দ্বারা এই গাছটা রয়েছে। এই হচ্ছে হোটেলের টেরেস থেকে ভিউ গ্যাংটকের। এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন, এমজি মার্গের যে ইন্ডিয়া ফ্ল্যাগটা, এটাই সেটা। একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলা হয়ে গেছে, মানে বলতে ভুল হয়ে গেছে, যে এখানে কিন্তু দেখলাম পিজা অর্ডার বা জোম্যাটো অর্ডার নেওয়া হয়। কাজে আপনার হোটেলে যদি সেই বাইরের ফুড অ্যালাও থাকে, আর আপনারা যদি বাইরের কোনো ফুড যেরকম কলকাতায় আপনারা বুক করেন, সেই মতো আপনারা নিজেদের খাবার কিন্তু এইভাবে জোম্যাটো বা
পিজা হাট বা ডমিনোজ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এই যে সুন্দর গ্যাংটকের ভিউটা, আজকে হচ্ছে 5th November। যদি বলেন ঠান্ডা কেমন আছে, একদমই নর্মাল। শুধু পাখাটা চালাতে হচ্ছে না, নাকি আপনি একটা নর্মাল যেরকম কলকাতার জামাকাপড় পরে থাকে সেই জামাকাপড় পরেই কিন্তু আপনারা এই গ্যাংটক ট্যুরটা আপাতত এই সময়ের জন্য সকালবেলার দিকে চালিয়ে দিতে পারেন। রাত্রেবেলার দিকে একটা হালকা শীতের পোশাক হলেই হবে। আর আমরা তো সমতলের মানুষ, আমাদের এই চড়াই উতরাই করতে একটুখানি হাত ধরে যায়, তাতে যা গরম হবে, সেই জন্য কোনো শীতের বস্ত্রের আপনার কোনো প্রয়োজনই নেই। এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে, উপরে মেঘ, রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার সুন্দর আকাশ। আর আপনাকে যে বলেছিলাম সেই যে শপিং মলটা তৈরি হচ্ছে, এই সেই শপিং মলটা। অপরূপ দৃশ্য, আস্তে আস্তে কুয়াশা পড়ছে, এখন 4টে নাগাদ বাজে। সকালবেলা রোদ পড়াতে বাড়িগুলো পুরো ঝলমল করছিল, এখন একটু ধোঁয়াশা মতো হয়েছে। এই এদিকে আকাশটা, মোটামুটি গ্যাংটকের যত হোটেল বা বাড়ি আছে সবকটারই টেরেস থেকে এই সুন্দর দৃশ্যটা দেখা যাবে আশা করছি। মানে সে যে ভিউই নিক না কেন, আশা করি টেরেস থেকে এই ভিউটা সব হোটেল থেকেই দেখা যাবে, যদি না কোনো বড় হোটেলের মানে বিল্ডিংয়ের জন্য এই দৃশ্যটা ঢাকা পড়ে যায়, তা না হলে এই দৃশ্যটা দেখা যাবে। খুব সুন্দর, ভিডিওতে দেখা যাচ্ছে কি না জানি না, তবে খালি চোখে ওই দূরে উপরে পাহাড়ের গাবে অনেক গাড়ি চলে যাচ্ছে, একটু লক্ষ্য করলেই দেখা যাবে অনেক গাছে সব ঢাকা পড়ে গেছে, গাড়িগুলো হালকা হালকা দেখা যাচ্ছে, এই নিচের গাড়িগুলো।
ওই যে গাড়ি চলে যাচ্ছে, গাড়িগুলো Gangtok, South Sikkim already started.
খুলে দাও। পেটার মধ্যে অস জুতো খুল হবে নাই আপি দে ভাই না আপি আরে চলো তড়কানা কারণ পাশে রাস্তা গরম ভাই বলে তুমি না গেলে বিপদে পড়বে, এরপর থেকে দুপুরে চলে যেতে হবে। রেসপেক্ট সবকা হ্যাঁ মানতে চলো 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 Thank you.
ফটো খিচা সব ফটো চশমা পরে তুলে দিয়ে দেখি ছিটে জানিস হর কাম ছ শিব ঠাকুর নম নম কর আসো আসো ধরো ধরো হ্যাঁ এখানে বসো আমরা আসলাম এখন টেনি টি গার্ডেনে এইটা হচ্ছে এন্ট্রান্স তার অসাধারণ ভিউ টি গার্ডেন आप लोग मैम यहाँ पे लोकल कॉस्ट्यूम पहन के भी फोटो खिंचा सकते हैं নিচে একটু সিঁড়ি আছে একটু দেখে দেখে হাঁটতে হবে এই টি গার্ডেনের মধ্যে দিয়ে হাঁটছি দুপাশে টি গার্ডেন শুধু চা বাগানের ব্যাকগ্রাউন্ডটা তো আসবে এইদিকে তো শুধু পাহাড়ের ব্যাকগ্রাউন্ড আসছে চা বাগান কিছু বোঝা যাচ্ছে নিচ থেকে তোল একটু
চারিদিকে শুধু টি গার্ডেনই টি গার্ডেন। এটা হচ্ছে টেমি টি গার্ডেন, টেমি টি গার্ডেন ভীষণ সুন্দর জায়গা। বাংলা যাচ্ছি আমরা, রা বাংলা, হ্যাঁ রা বাংলা যাচ্ছি আমরা। তুমি কি গো, তুমি এগুলো পড়ছো না কেন? জ্যাকেট পড়ো।